জানুয়ারি মাসে মাঠে গড়াবে বিপিএল। আগামী 23 নভেম্বর এবার বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটের আগেই দেশি বিদেশি বিভিন্ন ক্রিকেটারদেরকে দলে ফেরাতে শুরু করেছে বিপিএল এ অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলো। তার অংশ হিসেবে বিপিএল এর দল সিলেট স্ট্রাইকার্সে ভেড়ানো হয়েছে শ্রীলঙ্কান ক্রিকেটার ধনঞ্জয় ডিসিলভাকে। ফ্র্যাঞ্চাইজিটির আশা তিনি হয়ে উঠতে পারেন তুরুপের তাস। শ্রীলঙ্কান অলরাউন্ডার ধনঞ্জয় ডিসিলভাকে সরাসরি চুক্তিতে দলে ফিরিয়েছে সিলেট স্ট্রাইকার্স। এছাড়াও সিলেট সরাসরি চুক্তিতে দলে নিয়েছে মাশরাফি বিন মর্তুজা, জিম্বাবুয়ের রায়ান বার্ল, পাকিস্তানের মোহাম্মদ হারিস ও মোহাম্মদ আমিরকে। দলটির অধিনায়কের দায়িত্ব পালন করবেন মাশরাফি, তা স্পষ্ট। সিলেট সামাজিক যোগাযোগ মাধ্যমে ধনঞ্জয়কে মাশরাফি তুরুপের তাস হিসেবে উল্লেখ করেছে। 31 বছর বয়সী অলরাউন্ডার ধনঞ্জয় আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন 33টি, যেখানে 21.58 গড়ে তার মোট রান 626 আর অর্ধশত আছে 3টি। বল হাতে নিয়েছেন 12 উইকেট আর সব মিলিয়ে 20 ওভারের ফর্মেটে ম্যাচ খেলেছেন 93টি, যেখানে তার রান 1909 আর গড় 24.79 আর স্ট্রাইক রেট 126.34। বোলিংয়ে হাত ঘুরিয়ে নিয়েছেন 57 উইকেট। সিলেটের কোচদের তালিকায়ও আছে তারকাদের নাম। সহকারী কোচ হিসেবে নেওয়া হয়েছে বাংলাদেশ দলের সাবেক পেসার সৈয়দ রাসেলকে, আরেক সাবেক ক্রিকেটার রাজিন সালেকে নেওয়া হয়েছে প্রধান কোচ হিসেবে। এছাড়া সিলেট স্ট্রাইকার্সের ব্যাটিং কোচ হিসেবে নেওয়া হয়েছে টাইগারদের সাবেক আরেক তারকা তুষার ইমরানকে। বোলিং কোচ নাজমুল হোসেন ও ম্যানেজার নাফিস ইকবাল।